আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিখন অভিজ্ঞতা 4 এর সেশন 8 ও 9 এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। সেশন 8 ও 9 সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম ডিজাইন। এখানে প্রথমে এই বিষয়গুলো পড়বা, এখানে বলা হয়েছে তাই এবারে আমরা দলের সবাই মিলে আলোচনা করে একটি সমস্যা নির্ধারণ করি, যেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রোগ্রাম ডিজাইন করব। এরপরে এখানে বলা হয়েছে প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটি সুডোকোড তৈরি করি। এখানে সুডোকোড তৈরি করতে হবে প্রথমে আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যা। তাহলে আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যার এখানে আমি নিয়েছি, রুনা তার স্মার্টফোনে ঢাকার তাপমাত্রা দেখলো 29 ডিগ্রি সেলসিয়াস। রুনা 29 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করলো। এরপরে প্রোগ্রামে যেই ইনপুটগুলো নিতে হবে তার তালিকা, এখন যে ইনপুটগুলো নিতে হবে তার তালিকা, সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নিতে হবে। এখানে সেলসিয়াস তাপমাত্রাকে কী করতে হবে, ইনপুট নিতে হবে। এরপরে কী কী গাণিতিক অপারেশন করতে হবে, তাহলে এই কাজটি করার জন্য গাণিতিক অপারেশনগুলো করতে হবে, যোগ গুণ ভাগ অপারেশন করতে হবে। এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায় আমাদের তৈরি করা সুডোকোড, আমাদের তৈরি করা সুডোকোডটি এখানে লিখতে হবে। তাহলে সি ইকুয়াল সেলসিয়াস তাপমাত্রা ইনপুট নেই, এরপরে এফ। এখন এইখানে এই জিনিসটা কোথায় পাবো, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার সূত্র। তাহলে 9 × সেলসিয়াস / 32 বের করি, এরপরে এফ এর মান প্রিন্ট করি। যেই মানটা বের হবে সেই মানটা কি করব, এখন প্রিন্ট করব। এরপরে এই পর্যায়ে আমরা সুডোকোড অনুসরণ করে একটি পাইথন প্রোগ্রাম ডিজাইন করি। অবশ্যই আমাদের প্রোগ্রামে ইনপুট প্রিন্ট গাণিতিক অপারেশন ব্যবহার করব। এখন কি করতে হবে, এই সুডোকোডটাকে কি করতে হবে, প্রোগ্রামে রূপান্তর করতে হবে, যা 103 পৃষ্ঠায় আমাদেরকে করতে হবে। আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম নিচের শখে লিখে ফেলি। তাহলে 103 পৃষ্ঠার শখটিতে লিখতে হবে প্রোগ্রামটি। উত্তর, আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম নিচের শখে লিখে ফেলা হলো। এখন প্রোগ্রামটি যেভাবে লিখবা, সি ইকুয়াল ফ্লোট, এখানে ফ্লোট ডেটা টাইপ নিবা। এরপরে ইনপুট হিসেবে টাইপ সেলসিয়াস টেম্পারেচার, এরপরে কি প্রিন্ট, তাহলে সেলসিয়াস টেম্পারেচার ইন ঢাকা ইস, তাহলে সি। এরপরে সূত্রটি বসিয়ে দিবা ফলাফলের, এফ ইকুয়াল 9 × সি / 5 + 32। এরপরে প্রিন্ট, তাহলে প্রিন্ট, তাহলে ফারেনহাইট টেম্পারেচার ইন ঢাকা ইস এফ, তাহলে এফ এর মান যেটা হবে সেই মানটা এখানে কিন্তু আউটপুটে আসবে। এখন এই প্রোগ্রামটি রান করলে আউটপুট যা আসবে, আউটপুট আসবে টাইপ সেলসিয়াস টেম্পারেচার, তাহলে টেম্পারেচার 29, সেলসিয়াস টেম্পারেচার ইন ঢাকা ইজ 29, ফারেনহাইট টেম্পারেচার ইন ঢাকা ইজ 84.2। এভাবে কী করবা, এভাবেই ওপরে তৈরি করা সুডোকোডটির কী করবা, প্রোগ্রাম লিখবা, এরপরে এর আউটপুট রান করলে যা আসবে তা এভাবেই লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী পর্বে আমি সেশন 10 এর কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।